নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক বেহালার বরিশা থেকে। দেখে আসা যাক কলকাতার সব থেকে পুরনো দুর্গাপুজো। বেহালা অঞ্চলের বরিশা একটি প্রাচীন জনপদ যা কলকাতা শহরের থেকেও বয়সে পুরনো। হালি শহর থেকে এই বরিশাতে এসেই বসবাস আরম্ভ করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের লোকেরা, এবং সেই কারণে এখানেই অনুষ্ঠিত হয়ে আসছে কলকাতার প্রাচীনতম দুর্গাপুজো। এই ভিডিওটি আমরা দেখাবো এই পরিবারের একটি নয় তিনটি প্রাচীন দুর্গাপুজো, তাই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। বর্তমানে এই পরিবারের হাত ধরে একাধিক দুর্গাপুজো অনুষ্ঠিত হলেও এই আটচালা বাড়ি দুর্গাপুজোটি হচ্ছে সবথেকে পুরনো দুর্গাপুজো। বরিশার সাবর্ণপাড়া অঞ্চলে এই পুজোটি অনুষ্ঠিত হয়। লোকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রাচীন এই আটচালা বাড়ি অনেক ইতিহাসের সাক্ষী। 2022 সালে এই পুজো 413তম বর্ষে পড়েছে। এই পুজোর শুরু 1610 সালে, শুরু করেন এই পরিবারের লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। আসলে সেই সময় কলকাতাতে সাবর্ণদের জমিদারির পত্তন ঘটে। লক্ষ্মীকান্তের জন্মের পর ওনার পিতা সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন, নাম হয় কামদেব ব্রহ্মচারী। তার গুণে ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে যান মোগল সম্রাটের তখনকার সেনাপতি মানসিংহ এবং তার কাছে দীক্ষা নেন। এরপর গুরুদক্ষিণা হিসেবে গুরুপুত্র লক্ষ্মীকান্তকে তিনি প্রদান করলেন জমিদারি কলকাতা গোবিন্দপুর এবং সুতানপুর গ্রামের। বিশাল এই জমিদারির সঠিকভাবে দেখাশোনা করার জন্যেই হালি শহর থেকে কলকাতার বরিশায় এসে বসবাস আরম্ভ করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের লোকেরা, এবং সেই সময়ে শুরু করা হয় এই আটচালা বাড়ির দুর্গাপুজো। 413 বছরের পুরনো এই পুজো কলকাতার প্রাচীনতম দুর্গাপুজো। এই পুজো আজও হয় সেই শুরুর সময় যে আচার পদ্ধতি মেনে হতো তাই মেনে। আটচালা বাড়ির এই দুর্গাপুজো হয় দুর্গাভিত্তিক তরঙ্গিনী মতে, এবং নবমাদি পুজোর বোধন শুরু হয় কৃষ্ণপক্ষের নবমী তিথিতে, অর্থাৎ দুর্গা মহানবমীর 15 দিন আগের তিথিতে। দেবীমূর্তির রূপ ও রঙেরও কোনো পরিবর্তন করা হয়নি এত বছরে, এবং মূর্তি তৈরি হয় সেই পুরনো আমলের কাঠামোর ওপরেই। প্রাচীন এই পরিবারের দুর্গাপুজো দেখতে দূর দূরান্ত থেকে লোকেরা আসেন, এবং সেই কারণে লিফলেটের মাধ্যমে এই পুজো এবং এই পরিবারের ইতিহাস সম্বন্ধে সবাইকে সুন্দরভাবে জানানোর ব্যবস্থা আছে। পূজা মণ্ডপটি অত্যন্ত ছিমছাম। মণ্ডপের বাইরে পাওয়া কিছু প্রাইস এবং পুজোর নির্ঘণ্ট টাঙানো আছে। সাবর্ণ রায়চৌধুরীদের এই আটচালা বাড়ির পুজো দেখতে এসে আপনারা খালি একটি ঐতিহাসিক পুজোই দেখবেন না, আরও একটি ওই ইতিহাসের সাক্ষী থাকবেন। আগে এই জায়গায় ছিল গোলপাতার ছাউনি দেওয়া আটচালা মন্দির, পরবর্তীকালে সেই ছাদ টালির করা হয় এবং এখন সেই একই ডিজাইন রেখে ঢালাই করা ছাদ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনে যে থামগুলি আছে তার ওপরে আগে কড়ি পর্গাযুক্ত পেটাই ছাদ ছিল, কিন্তু কালের নিয়মে সেই ছাদ আজ আর নেই, আছে শুধু থামগুলো। বিশাল এই থামগুলির তলায় চাঁদ নিতে বসে এই পরিবারের পূর্বপুরুষদের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই ঐতিহাসিক স্বাক্ষর হয়, যার দরুন গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা গ্রাম চলে যায় ব্রিটিশদের হাতে। এই তো গেল এই পরিবারের প্রাচীনতম পুজো আটচালা পুজো। এছাড়াও এই অঞ্চলে এই পরিবারের একাধিক পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। মোট 8টি দুর্গাপুজোর মধ্যে 6টি হয় কলকাতায় এবং 2টি হালি শহরে। পরের দুর্গাপুজো যেটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা অনুষ্ঠিত হয় আটচালা বাড়ির ঠিক পাশে এই রাধা গোবিন্দ মন্দিরের ভেতরে। পাশের আটচালা বাড়ির পুজোর মতো এই পুজো সেরকম আড়ম্বর না থাকলেও অনেক ইতিহাসের সাক্ষী এই পুজো। এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এই পরিবারের 26তম পুরুষ শিবদেব রায়চৌধুরী বা সন্তোষ রায়চৌধুরী। ততদিনে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ের পরিবারের লোকেরা মোগলদের কাছ থেকে পেয়ে গেছেন রায়চৌধুরী উপাধি। জানা যায় যে এই শিবদেব রায়চৌধুরীর কাছে কেউ কোনো আর্জি নিয়ে এলে তিনি নিরাশ করতেন না, তাই তিনি পরে সন্তোষ রায়চৌধুরী নামে পরিচিত হন। অত্যন্ত প্রাচীন এই মন্দিরের প্রধান বিগ্রহ রাধাকৃষ্ণের। এখানে কৃষ্ণমূর্তি কোষ্ঠীপাথরের তৈরি এবং রাধামূর্তি পিতলের তৈরি। মন্দিরটি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তরফ থেকেই পরিচালনা করা হয়।
খুব সুন্দর ছিমছাম পুরনো দিনের মন্দিরটি। উপরে বিশাল ঝাড় এবং সামনে বড় বড় থাম বিশিষ্ট এই মন্দিরে আসতে আপনাদের বেশ ভালো লাগবে। এই মন্দিরেরই ডান হাতের ঘরটিতে অনুষ্ঠিত হয়ে আসছে আরেকটি দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় কোনো মূর্তি নেই, এখানে ঘটের মাধ্যমে পুজো করা হয়। সামনে পুজোর বেদিতে আছে একটি বড় ঘট এবং তার পাশে পাঁচটি ছোট ঘট। এক সময় অবশ্যই এখানে মূর্তি এলে পুজো হতো যার ছবি ঘটের উপরে দেওয়ালে টাঙানো আছে, কিন্তু এখন এখানে শিব, দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী প্রত্যেকেরই পুজো হয় ঘটের মাধ্যমে। পেছনের দেওয়ালে কুলুঙ্গি আছে এবং বেদির সামনে যজ্ঞ করার জায়গা আছে। খুবই ভাল লাগবে প্রাচীন এই ঘটের দুর্গাপুজো দেখে। এই পাড়ায় এই পরিবারের তিন নম্বর দুর্গাপুজোতে অনুষ্ঠিত হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেজো বাড়িতে। এই বাড়িতে আছে রাধাগোবিন্দ মন্দিরের ঠিক উল্টো দিকের গুড়িটাতে ঢুকতেই। রাস্তা থেকে একটুখানি ঢুকতেই চোখ মেলানো বাড়ির বিশাল ঠাকুর দালান, এবং সেই ঠাকুর দালানেই অনুষ্ঠিত হচ্ছে মেজো বাড়ির প্রাচীন দুর্গাপুজোটি। অত্যন্ত সুন্দর এবং প্রাচীন এই দুর্গাপুজো মনে করিয়ে দেয় উত্তর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোগুলোর কথা। আলপনা দেওয়া সুন্দর সিঁড়ি পেরিয়ে আমরা উঠে গেলাম ঠাকুর দালানে, একদম মা দুর্গার প্রতিমার সামনে। একচালা খুব সুন্দর প্রতিমা, মায়ের একদম জাগ্রত চেহারা। 108টি পদ্মফুল দিয়ে খুব সুন্দরভাবে পুজো হয়েছে এখানে। জাঁকজমকের দিক থেকে দেখতে গেলে মেজো বাড়ির দুর্গাপুজো আটচালা বাড়ির পুজো থেকে খানিকটা হলেও এগিয়ে, এবং বিশাল ঠাকুর দালানে এই পুজো হওয়ার দরুন দেখতে খুব সুন্দর লাগে। পুজোর সঙ্গে সঙ্গে প্রাচীন এই ঠাকুর দালান এবং বাড়িটিও দেখতে খুব সুন্দর। পুজোর ঠিক আগে নতুন করে রং করা হয়েছে, দেওয়াল এবং থামের গায়ে খুব সুন্দর প্যাটার্ন করা আছে। আয়তনে একটু ছোট হলেও আকারে এই বাড়ি ঠিক উত্তর কলকাতার যে কোনো চোখ মেলানো বাড়ির মতো দেখতে। খুব ভাল লাগবে বরিশার এই বনেদি বাড়ির পুজো দেখে। কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের কথা। ঐতিহাসিক এই পরিবারের ঐতিহাসিক পুজোগুলি আজও অনুষ্ঠিত হয়ে আসছে বরিশার সাবর্ণপাড়া অঞ্চলে। দুর্গাপুজোর সময় এই অঞ্চলে এসে এই পুজোগুলি দেখলে আপনাদের বেশ ভালো লাগবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।